হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করবো ব্রোকলি এই ব্রকোলিটা আমি একদম অন্যরকম স্বাদে রান্না করবো আর এইভাবে ব্রকোলি রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে তাহলে দেখে নিই কীভাবে আমি এই ব্রকোলি তরকারিটা রান্না করব ব্রকোলি রান্না করার জন্য প্রথমে আমি ব্রকোলিগুলিকে বাফিয়ে নেব তার জন্য গরম জলের মধ্যে ব্রকোলিগুলি দিয়ে দিচ্ছি এইখানে আমি পাঁচশো গ্রাম ব্রকোলি কেটে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ এখন এইগুলিকে প্রায় দুই মিনিটের মতো গরম জলের মধ্যে ফুটিয়ে নেব দুই মিনিটের মতো হয়ে গেছে এখন আমি এইগুলিকে জলটা জড়িয়ে নামিয়ে নেব এরপর প্রথমে আমি আলুগুলিকে ফ্রাই করে নেব তার জন্য কড়াইতে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া এখন আলুগুলিকে খুব ভালো করে চেড়ে ফ্রাই করে নিতে হবে দেখুন আলুগুলি খুব সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে ঠিক এমনভাবে ব্রাউন কালার করে ফ্রাই করে নিতে হবে এখন আমি আলুগুলিকে নামিয়ে নিচ্ছি এই তেলের মধ্যে দিয়ে দেবো বাফিয়ে রাখা ব্রকলি ব্রকলির মধ্যেও দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া আর লবণ এখন এইগুলির কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এইগুলিকে হালকা একটু নেড়েচেড়ে ফ্রাই করে নিতে হবে ব্রকোলিগুলিকে ব্রাউন কালার করে ফ্রাই করতে হবে না ব্রকোলির মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে এই গন্ধটা চলে গেলেই এইগুলিকে নামিয়ে নিলে হবে ব্রকলিগুলি ফ্রাই করা হয়ে গেছে এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু আস্ত জিরা এইগুলিকে নেড়ে চেড়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ এখানে একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এখন পেঁয়াজ গুলিকে নেড়ে চেড়ে ফ্রাই করে নেব পেঁয়াজগুলি যখন ব্রাউন কালার হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি এখন টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এইগুলিকেও নেড়েচেড়ে ফ্রাই করে নেব টমেটোগুলি কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল এরপর এর মধ্যে এক এক করে সবগুলি উপকরণ দিয়ে দেবো দিয়ে দেব আদা রসুন বাটা মিলিয়ে দেড় চামচ এইখানে আমি জিরা আর দনিয়ার গুঁড়া মিলিয়ে এক চামচ নিয়েছি এইগুলি দিয়ে দিচ্ছি এক চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণের পরিমাণটা কম দিতে হবে যেহেতু আমি আলু আর ব্রকলিটা ফ্রাই করার সময় লবণ দিয়েছি আর দিয়ে দিলাম হাফ কাপের মতো মটরশুঁটি মটরশুঁটি ছাড়াও কিন্তু এই তরকারিটা রান্না করা যাবে এখন সবগুলি উপকরণ একসঙ্গে ভালোভাবে নেড়েচেরে মিশিয়ে নিয়ে এইগুলিকে কষিয়ে নেব আর এই অবস্থায় চুলা রাশটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে প্রায় এক মিনিটের মতো এইগুলিকে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ফ্রাই করে রাখা আলু আর ব্রকলি আলু আর ব্রকলিগুলিকে মশলার সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবার একটু কষিয়ে নেব এইভাবে ব্রকলি রান্না করলে রুটি পুরি বা বাতের সঙ্গে খেতেও ভালো লাগে এইগুলিকে মশলার সঙ্গে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব জল যে যেমন গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিয়ে দেবেন এখন চুলা রাসটা বাড়িয়ে দিয়ে গ্রেভিটা ফুটা পর্যন্ত অপেক্ষা করব গ্রেভিটা ফুটে উঠলে এখন এইগুলিকে ছয় থেকে সাত মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ডাকনা দিয়ে রান্না করব প্রায় ছয় থেকে সাত মিনিট পর ফিরে আসলাম দেখুন গ্রেভিটা খুব সুন্দর হয়েছে আলুগুলিও সিদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো কুচানো ধনিয়া পাতা আমি এখানে গরম মশলা ব্যবহার করিনি আপনাদের যদি ভালো লাগে তাহলে সামান্য একটু গরম গুঁড়ো ব্যবহার করতে পারেন দনিয়া নদনিয়া পাতাগুলিকে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই আমার ব্রকোলি রান্না সম্পূর্ণ রেডি এভাবে ব্রকোলি রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন